তুল্লার উপরে যে রহমতগুলো বর্ষণ হয় যাদের চেহারা কাবার দিকে থাকে বাইতুল্লাহর রহমত তাদের কবরেও চলে যায় তাদের কবরেও বাইতুল্লাহ বর্ষিত রহমত পৌঁছতে থাকে রহমত যদি কারণ কবরে যায় তখন তার কবরটাও প্রশস্ত হয় কারণ কারণ কবর অনেক প্রশস্ত হয় আবার কারণ কারণ কবরে সংকীর্ণ জায়গা হয় দুই পাশের কবরের মাটি চাপ দেয় আগুন ধরে যায় কবরে মানুষ কিছু আছে ইবাদত করে দুনিয়াতে সারা জীবন ইবাদত করছে কবরে ইবাদত করে আশ্চর্য বিষয় হলো কবর থেকে যদি কারোর কবর জান্নাতি হয় কবর থেকে কেউ কেউ হজ করার জন্য বেরোয় আসে ইন্দাল বুখারি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নিকট হ্যাঁ এটা সম্ভব কবরে কেউ কেউ কোরআন শরীফের তিলাওয়াত করে হিন্দা ইমাম মুসলিম কবরে ইবাদত করে দাঁড়িয়ে নামাজ পড়ে তিরমিজি ইমাম তিরমিজি বলেন হ্যাঁ ইবাদত করে কবরের ভিতরে আযান হয় ইকামত হয় জামাতের নামাজ হয় হিন্দা দারিমি কবর যদি কারোর ভালো হয় তাহলে কবরের ভিতরে ইবাদত বন্দী সব হয় কবর প্রশস্ত হয় কবর থেকে জান্নাত বরাবর খিড়কি খুলে দেওয়া এই যাদের কবরগুলো জান্নাত হয় তাদের কবরগুলো লাশ কেবলামুখী থাকে এক রেওয়ায়েত আছে কারণ এটা হুদা লিল আলামিন মাইয়েতের জন্য এটা হুদা হাই যারা জীবিত তাদের জন্য হুদা যারা জীবিত তারা পাঁচ বেলা ও ঘরের দিকে দাঁড়ায় নামাজ পড়বে এটা ইবাদতের ঘর ওই ঘরের দিকে যারা দাঁড়ায় নামাজ পড়বে তারা আবেদ হিসেবে স্বীকৃতি পাবে ইচ্ছা করে কেউ যদি ও ঘরের দিকে ফিরা না দাঁড়ায় তাহলে ইমানদারের দপ্তর থেকে নাম কেটে যায় যদি কেউ ইচ্ছা করে কাবা ঘরের দিকে ফিরার নামাজ না পড়ে কোন কোন ইমাম বলেন এক উক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ না পড়ে কাবা মুখে যদি কেউ না হয় সে জিন্দিক হয়ে যায় সে কাফের হয়ে যায় ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইচ্ছা করে নামাজ ছাড়ে সে ওয়াজিবুল কতল হয়ে যায় তার সাজা হলো মৃত্যুদণ্ড কোন কোন ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যারা কাবা মুখী হয় না নামাজ পড়ে না এগুলোকে বাইরে রাখা যাবে না জায়েজ নাই যারা নামাজ পড়ে না এগুলো সবগুলোরে জেলখানায় ঢুকায় রাখো যারা কাবা মুখী হয় না তাগর থাকার জায়গা মাজার না তাগর থাকার জায়গা ঘর বাড়ি বিল্ডিং আর এসি রুম না যারা কাবা মুখী হয় না নামাজ যারা পড়ে না নির্ধারিত সময়ে যারা নামাজ পড়ে না ওদের থাকার জায়গা ইমামে আজম আবু হানিফা বলে ওদের থাকার জায়গা হলো জেলখানা সারা দুনিয়ার সব মানুষ কাবার দিকে থাকবে বাবার দিকে ইন্না আউয়াল বাইতি উযিআ লিন্নাস ইন্না আউয়াল বাইতি উযিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা
إِنَّ أَوَّلَ بَيْتٍ وُوزِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ কাবা হুদাল লিল আলামিন আলামিনে সবাই কাবা মুখী থাকবে আমেরিকা মুখী থাকার দরকার নাই ইন্ডিয়া মুখী থাকার দরকার নাই আল্লাহ মুখী থাকতে হইব মার কাটা কি কাবা মার কাটা কি কাবা হল্লি মাঝে হাতে সাতরাল মসজিদুল হারাম মসজিদে হারামের দিকে যারা থাকবে কাবার দিকে তার মানে হলো বানাল কাবা আল মালাইকা সুম্মা আদম সুম্মা শীশ সুম্মা নূহ সুম্মা ইব্রাহিম কাবা প্রথম বানাইছেন ফেরেশতারা বড় ফেরেশতম্বের আকারে এরপরে বাবা আদম সর্বপ্রথম ঘর বানায়া বুনিয়াদ রেখেছেন হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আদমের ইটের উপরে ইট রেখে রেখে এই ঘরটাকে সংস্কার করে পুনর্নির্মাণ করেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে পয়গম্বর নূহ আবার নির্মাণ করেছেন সুন্দর করে কাবা ঘরকে আবার পুনর্নির্মাণ করেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে কাবা ঘর বালির নিচে চলে গেছে চিহ্ন বুইসা গেছে এবার আল্লাহ তাআলা কাবা বানানোর জন্য খলিলুল্লাহকে মনোনীত করলেন জন্ম দিলেন খলিলুল্লাহকে ইরাকে কিন্তু খলিলুল্লাহকে ইরাকের মানুষের জন্য বেশি সময় রাখলেন না আগুনে ফালায়া জ্যান্ত বাইরে বাইর করে সবাইরে দেখায় দিল ইরাকবাসী তোর ঘরে ঘরে যায় যায় তাবলিক করার টাইম আমার খলিলের নাই দেওস না খাতিরটা কি আগুনের ভেতর থেকে জীবিত বের হয়ে আসে জান্নাতি পোশাক পড়া এরপরে বুঝলে বুঝোগা না বুঝলে না বুঝোগা আল্লাহর ইবাদত করতে হইব নাকি নমরুদের গোলামি করতে হইব ভাই লইয়া বুঝা লওগা তোমরা ওই খোদার গোলামি করো যে রবের গোলামি করে ইব্রাহিম যে রবের গোলামি করলে দুনিয়ার আগুনে জ্বালায় না সেই রবের গোলামি যদি করো তাহলে জাহান্নামের আগুনও তোমাদেরকে জ্বালাবে না ল্যাংরা মশা রেডি করেছি তুমি চলে যাও তুমি কি করবা তুমি বাইতুল্লাহ বানাবা ইব্রাহিম বাবা হিজরত করে আকসায় আসলেন আকসা থেকে এক সময় হিজরত করে আবার মক্কায় আসলেন হযরত হাজেরা আর ইসমাইলকে বনবাসের বাহানায় মক্কায় আসলেন মক্কা শহর পুনর আবাদের জন্য ইসমাইলের পায়ের মোড়ার নিচ দিয়া আল্লাহ তাআলা জমজম চালু করলেন জবিহুল্লাহরও পরীক্ষা নিতে কাবা ঘরের যুগালি বানাইবেন পরীক্ষা নিতে মিনায় নিলেন হাবিবুল্লাহ শহরের ইট বালুরও দাম বাড়াইলেন ছুরিকে আবার আদেশ করে বললেন ছুরি কাটিস না কিন্তু কারণ এটা কাটতে আনি নাই এই বংশের থেকে হাবিবুল্লাহ ভাইয়ের কর্ম স্মরণীয় করতে আনছি দুম্বা এনে কোরবানি দিলেন জান্নাত থেকে দুম্বা আসলো কোরবানি হলো খলিলুল্লাহ আর জবিহুল্লাহকে বলা হলো যাও যে ঘরটা আদম বানাইছে যে ঘরটা শীষ বানাইছে যে ঘরটা নূহ বানাইছে মাটি আর বালি সরাও দেখবা আদমের রাখা ইটের অংশ নমুনা আছে ওই ইটের উপরে ইট রাখা পুনরায় আবার এই ঘরটাকে তুমি নির্মাণ করো মুসলিম মিল্লাতের পিতা তুমি তুমি হবা
ঘর নির্মাণের পরে জাতি কিতাব যারা এই ঘরের গোলামি করবে তারা হবে তোমার সন্তান মুসলিম মুসলমানের কাফেলা যাও এই ঘর পুনরায় তুমি দেয়াল উঠাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পুনরায় দেয়াল উঠালেন দেয়াল উঠায়া দোয়া করলেন আয় আল্লাহ আদমেরটা যেমন কবুল করছেন নূহের নির্মাণ যেমন কবুল করছেন যে কারণে আমারে দিয়া আবার পুরান ইটের গুড়া বাই করে আবার বানাইলেন আল্লাহ আমার এই নির্মাণটাও আপনি কবুল করে নেন এবং আমার জুরিয়াতকে ঘরের খাদিম হিসেবে কবুল করে নেন শ্রেষ্ঠ পয়গম্বর যাকে দুনিয়ায় পাঠাবেন তাকে আমার ইসমাইলের রক্তে পাঠায়া দেন দেয়াল উঠায়া দোয়া করতেছি ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিম القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا يا مولانا إنك وتب علينا إنك أنت التواب الرحيم দেয়াল উঠাইলেন ঘর পুনর্নির্মাণ হলো ঘর নির্মাণ কমপ্লিট হয়ে গেছে এবার কিছু অবশিষ্ট মাটি রয়ে গেছে ইব্রাহিম তুমি পিতা হিসাবে তোমাকে মসজিদ নির্মাতা বানিয়েছি তোমার সন্তানদেরকেও মসজিদ নির্মাতা বানাবো তুমি কাবা নির্মাণের অবশিষ্ট মাটি যেটা আছে এটাকে আকাশে ছুঁড়ে মারো তোমার নিক্ষিপ্ত বালিগুলা যেথায় যেথায় পড়বে সেখানে সেখানে মসজিদ হবে এই উম্মতের শান তোমার সন্তানদের শান তোমার সন্তানরাও মসজিদ নির্মাতা হবে তোমার সন্তানরাও পৃথিবীতে বাইতুল্লাহ নির্মাতা হবে সারা দুনিয়াতে বাইতুল্লাহর হিস্সা নির্মাণ হবে অংশ মসজিদ নির্মাণ হবে আল্লাহর রাসূল বলেন যারাই মসজিদ নির্মাণ করবে ছোট মসজিদ বানাক আর বড় মসজিদ বানাক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভেতরে বাড়ি দান করবে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এই উম্মতের শান হলো উম্মত মসজিদ নির্মাতা কারণ এই উম্মতের পিতা মসজিদ বানাইল আশ্চর্য ঘটনা হলো ইসমাইল জন্মের 13 বছর পরে ফিলিস্তিনে অবস্থানরত সারা বিবির পেটেও বাচ্চা আসলো সন্তান জন্মগ্রহণ করলো পুত্র সন্তান ইসহাক নামকরণ হলো সারা বলে ইসমাইলে তো দিলেন চমকায়া কাবার ইমাম বানায় দিলেন জমজম আছে শহর সজ্জিত হলো ইসহাকের শহরটা কবুল করাইবেন না এখানে বরকতের দরকার না তাহলে আপনি খলিলুল্লাহ রবরে কোন আরেকটা মসজিদ বানাইয়া দিতে এলেন তাই আপনি আরেকটা মসজিদ বানান 40 বছর পরে বাবা ইব্রাহিম খলিল নতুন কাবার আবার নির্মাণ কাজ ধরলেন মসজিদুল আকসা এটা আল্লাহর খলিল নির্মাণ করলেন ওইদিকে কাবা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম এইদিকে আকসা হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম উভয় কাবার নির্মাতা ইব্রাহিম খলিল ওইদিকে কাবা সকল পয়গম্বরদের কিবলা এইদিকে আকসা বনি ইসরায়েলের 10,000 পয়গম্বরের কিবলা এবার বিশ্ব পয়গম্বরকে শুধু কাবার কর্তৃত্ব দিলেই চলে না এ কারণে হিজরতের পূর্বেই মিরাজের রজনীতে আল্লাহ তাআলা আকসার সাথে পয়গম্বরের সম্পর্ক করতে পয়গম্বরকে মিরাজে নেওয়ার সময় ডাইরেক্ট ফ্লাইট না দিয়ে ট্রানজিট ফ্লাইট দিছে সুতা যাওয়ার দরকার নাই ঘুরে যাও আমি প্রথম প্রথম হজে গেছি ডাইরেক্ট ফ্লাইটে পরে একবার গেলাম ট্রানজিট ফ্লাইটে হাজিরা খুব খেপা মারাত্মক খেপা গেছে হ্যাঁ আমাদের এরকম ট্রানজিট বিমান দিছে
আমি সব হাজি করে এয়ারপোর্টে বললাম যে কি সুখের খবর রে, আল্লাহ তাআলা কত বড় একটা সুন্নতের আমল করার সুযোগ আপনারে আর আমারে দিছে। আল্লাহ যেদিন তার বন্ধুরে আল্লাহর কাছে ডাকে নিছে, এদিন ট্রানজিট ফ্লাইটে নিছে, আমাদের কি কপাল রে। কদিন থেকে দোয়া করতেছিলাম যে ট্রানজিট ফ্লাইটে যেন মক্কা যাইতাম পারি। পারেতে এজেন্সির মালিক ওরা মারে আমার এই ওয়াজের শোনার পরে কয় যে আলহামদুলিল্লাহ হুজুর যে দোয়া ঢুকছে আমরা দিছি। আমি কি হ্যাঁ নিয়তের কারণে মানুষ জিতা যায়, নিয়তের কারণে মানুষ হাইবা যায়। ইন্নামাল আমাল বিন্নিয়াত, কখনো নিয়ত যদি একটু পেছ লাগা হয় তাহলে জিতা যায়, আর নিয়তটা যদি তাহলে হাইরা যায়। নিয়তটা যত উন্নত হয় সবটা তত উন্নত হয়। পেছে যেহেতু পড়ছি নিয়তটা ভালো করে নেই অসুবিধা নেই। আল্লাহর রাসূল কেউ ট্রানজিট ফ্লাইট দেওয়া হলো এক মসজিদ থেকে ডাইরেক্ট কাশ্মীর গেলে চলে না। আপনার বাবার নির্মাণের মসজিদ দুইটা আছে, যান হারাম থেকে আগে আকসায়, আকসা থেকে আকসে আসবেন। আল্লাহু আকবার বলেন, কারণ আপনার বাবার বরকতে শুধু মক্কা সাজাই নাই, আপনার বাবারে দিয়ে আকসাও সাজাইছি। আল্লাযী বারাকলা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর রাসূলকে আকসায় নিলেন, আল্লাহর রাসূল সেখানে সকল পয়গম্বরদের ইমামতি করলেন, সেখান থেকে আরশে আযীম পর্যন্ত মিরাজের সফর আল্লাহর রাসূলের হলো। এরপরে নবীজি হিজরত করলেন, বাবা ইব্রাহিম যেমন বড় বড় দুটি মসজিদ নির্মাণ করেছেন, আল্লাহর রাসূলও কুবা ও নববী নির্মাণ করলেন। কুবায় নামাজ পড়লেও উমরা হজের সওয়াব পাওয়া যায়, আর নববীতে নামাজ পড়লে হাজার রাকাতের সব আমল নামায় জমা হয়ে যায়। আল্লাহু আকবার কবীরা। নবীজিও মসজিদ বানালেন এবং মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর রাসূল 16 মাস পর্যন্ত মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়লেন। সারা দুনিয়াকে মেসেজ দিলেন, মসজিদ শুধু তোমাদের জন্য হারাম না, আকসা এটাও তোমাদের কিবলা, হারামও তোমাদের কিবলা, আকসাও তোমাদের কিবলা। এ কারণেই ফিলিস্তিনের মুসলমানরা রক্তের নজরানা, সন্তানের নজরানা দিয়ে মসজিদুল আকসাকে পুতা পবিত্র করার জন্য লাশ আর জানের পর জান লাশের মিছিল করে তারা আল্লাহর কাছে যাচ্ছে, কিন্তু আকসার পবিত্রতাকে তারা নষ্ট হতে দিচ্ছে না। আকসার পবিত্রতা যেমন নষ্ট করা যায় না, দুনিয়ার কোন মসজিদের পবিত্রতা নষ্ট করা যায় না। এ কারণে বাংলাদেশেও যখন কোন মসজিদের উপর আঘাত হয়েছে, ময়মনসিংহের সন্তান মসজিদ নির্মাণের জন্য শাহাদাত বরণ করেছে।